ডেঙ্গু কেড়ে নিল প্রিয়াঙ্কার জীবন, বাবার পরে মেয়েও চলে গেল ওপারে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি IDLC-র নারী কর্মকর্তা প্রিয়াঙ্কা বিশ্বাস মারা গেছেন। মঙ্গলবার মধ্যরাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। তিনি ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ও ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের বাসিন্দা প্রয়াত উজ্জ্বল হোসেন বিশ্বাসের একমাত্র মেয়ে। প্রিয়াঙ্কার মামা আব্দুল কুদ্দুস জানান, 4 দিন আগে প্রিয়াঙ্কা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। গত রোববার বিকেলে তার রক্তের প্লাটিলেট আশঙ্কাজনকভাবে কমে গেলে ইবনে সিনা হাসপাতালের ICU-তে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আরও জানান, সকালে তার মৃতদেহ ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের বাসভবনে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কার বাবা শ্রমিক নেতা উজ্জ্বল হোসেন বিশ্বাস চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিডনি বিকল হয়ে মারা যান। বাবার মৃত্যুর 8 মাস পর একমাত্র মেয়ে প্রিয়াঙ্কাও না ফেরার দেশে পাড়ি জমালেন।